ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খাগড়াছড়িতে কমেছে শীতকালীন সবজি উৎপাদন। অসময়ে বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়েছে সবজির আবাদ, পাশাপাশি উৎপাদন কমেছে বিভিন্ন রকমের সবজির। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে পাহাড়ের শীতকালীন ফসলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ির দিঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার কৃষকরা। টানা বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি আগাম শাকসবজি উৎপাদনও কমে গেছে। নষ্ট হয়ে গেছে ফুলকপি, বাঁধাকপি, বরবটি, বেগুন, কাঁচামরিচ, টমেটো সহ শীতকালীন সবজির চারা। উৎপাদন কম হওয়ায় বাড়তি দামে বিক্রি করা হচ্ছে শীতকালীন শাকসবজি। যে জায়গায় কোবি হওয়ার কথা ছিল আমাদের 500 কেজি, ওই জায়গায় কোবি হচ্ছে এখন 200 কেজি। খিরা আমি এককানি ক্ষেত খিরা করছি, খিরা নাই করলে চলে, মানে সব ফুল করা জোরে পড়ে গেছে। যেমন বেগুন চাষ করছি, কোবি চাষ করছি, মরিচ, টমেটো সবই আমরা ক্ষতিগ্রস্ত। পাইকারি ব্যবসায়ীরা জানান, গতবারের চেয়ে সবজির দাম এবার কয়েক গুণ বেশি। আগে মনে করেন বাগুন টাগুন যত নিতাম, মানে 5-6 টাকা কেজি কিনে নিতাম, আমি 10-12 টাকা বিক্রি করতাম। এখন মনে করেন সেই মালগুলো এখন নিতে হইতেছে আমার কাছে 25-30 টাকা কিনতে হইতেছে, বেচতে হইতেছে 40 টাকা বেচতে হইতেছে। আমরা কোনো সহযোগিতা তো পাই না, তো আমাদের কাছেই আই নাই সহযোগিতা বাংমুখী। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমাদের কিছু ক্ষতি হয়েছে, তো কৃষকরা আসলে আমাদের কাছে অভিযোগ করেছেন, কিন্তু আমরা আমাদের প্রণোদনা একটা কর্মসূচি আছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা 200 জন কৃষককে আমাদের দিঘিনালা উপজেলায় আমরা সার এবং বীজ বিতরণ করেছি। তার মধ্যে আমরা সেই যে ক্ষতিগ্রস্ত কৃষকের কথা মাথায় রেখে আমরা মেরু ইউনিয়নে সবচেয়ে বেশি জন কৃষককে আমরা দিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ প্রণোদনা দেওয়া হবে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।